রোববার সন্ধ্যায় হঠাৎ করে গরম দমকা হাওয়া বইতে শুরু করে নেত্রকোনায়। তিন থেকে চার ঘন্টা এই হাওয়ায় স্থানীয়দের মাঝে শুরু হয় আতঙ্ক। গভীর রাতে এই হাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু সকালে উঠে ফসলের ক্ষয়ক্ষতি দেখে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। সূর্যের প্রখরতা বাড়বার সঙ্গে সঙ্গে উঠতি বোরো ফসলের শীষ শুকাতে শুরু করে। এলাকাবাসী ও কৃষকরা জানান, এই গরম ঝোড়ো হাওয়ার কারণে নেত্রকোনার হাওর অঞ্চলে উঠতি বোরো হাইব্রিড জাতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলায়। ফসলটা তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। ফসল তো আর থাকতো না, তখন আমরা কি করাম, করার তো কিছু নাই। আমরা কে যদি না ফাঁসাতে পারি, কৃষক মানুষের বাজে এলাকার মানুষের কিভাবে চলবো? জেলা কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনায় এবছর মোট 1,84,983 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর জেলার হাওর অঞ্চলে মোট 40,960 হেক্টর জমিতে আবাদ করা হয়। গরম ঝোড়ো হাওয়ায় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাননীয় ডিজি বিরি ওনাকে অবহিত করেছি, উনি আগামীকাল একটা টিম পাঠাবেন, টিম আসলে ওনারা দেখে সেই দৃশ্যগুলো সুন্দরভাবে আমাদের অবহিত করতে পারে, আমরা একটা সুস্পষ্ট ধারণা পাবো। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এলাকার জনপ্রতিনিধি জানিয়েছেন, ইউনিয়নের প্রায় সব জমির ফসলের ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করেছেন। শুনলো নাই, মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রেবেকা মমিন, আমাদের মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ, ওনাকে আমি অবহিত করেছি। গরম ঝোড়ো হওয়ার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।